আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি অন্য কেউ ডাউনলোড করতে পারবে না, সেই পদ্ধতি চালু করে দেবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দেখুন, আপনি যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর নিচে লাল বাটনে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন, ফ্রিতে সাবস্ক্রাইব করে ফেলুন। তারপর যে বেল আইকনটি আসবে সেটার উপর আবার ক্লিক করুন, তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে। আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও দিই সেটার সাথে সাথে আপনি নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সেটা করার জন্য আপনি আপনার ফেসবুকের যে সফটওয়্যারটি রয়েছে সেখানে চলে যান। তো আমি আমার ফেসবুক সফটওয়্যারটি চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে যে তিনটা দাগ রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ফেসবুকের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি ওপেন করুন। ওপেন করার পর এখানে ভিউ প্রোফাইল পিকচার সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে তিনটা দাগ রয়েছে, তিনটা ফোটা রয়েছে। তো তিনটা ফোটাতে ক্লিক করুন। ক্লিক করার পর যে নিচে যে অপশানটি রয়েছে এডিট প্রাইভেসি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিছু অপশন আসবে এরকম, পাবলিক, ফ্রেন্ড অ্যাকসেপ্ট, অনলি মি। তো আপনি যদি অনলি মি করে দেন তাহলে আপনার এই প্রোফাইল পিকচারটি চেকও দেখতে পাবে, বাট এটা আপনার কেউ ডাউনলোড করতে পারবে না, ডাউনলোড করার কোনো অপশন পাবে না, অপশন আসবে না। তো আপনি যদি চান যে আপনার এই প্রোফাইল পিকচারটিকে ডাউনলোড করতে না পারুক তো আপনি এই অপশানটি চালু করে দিতে পারেন। অনলি মি করে দিলে আপনার প্রোফাইল পিকচারটিকে ডাউনলোড করতে পারবে না। তো আপনি যদি পাবলিক করে দেন তাহলে এটা যে কেউ দেখতে পাবে এবং ডাউনলোডও করতে পারবে। আপনি যদি ফ্রেন্ড করে দেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরাই এটা ডাউনলোড করতে পারবে ও দেখতে পাবে। তো আপনি যদি এখানে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এই অপশানটি চালু করে দিন তাহলে এখানে দেখুন আপনি মোরে ক্লিক করুন। মোরে ক্লিক করার পর আরেকটি অপশান আসবে, এখানে আরও দুটি অপশান দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড অ্যাকসেপ্ট এই অপশানটির মাধ্যমে আপনি আপনার এই যে এখানে যে লিস্টে যে ফ্রেন্ডগুলো রয়েছে অথবা আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড রয়েছে এ টু জেড সবগুলো ফ্রেন্ডের এখানে লিস্ট আসবে। তো আপনি শর্টকাটের জন্য এখানে ওই ফ্রেন্ডের নাম লিখে চার্জ দিতে পারেন, তো সেটা চলে আসবে। তো আপনি যদি চান যে আপনার এই এই ফ্রেন্ডগুলো আপনার প্রোফাইল পিকচারটি না দেখুক তো সেক্ষেত্রে আপনি এই অপশানটি ইউজ করতে পারেন। তো এখানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন রেড চলে আসছে, রেড কালার চলে আসছে। তো তার মানে এই ফ্রেন্ড আপনার এই ফেসবুকের প্রোফাইল পিকচারটি দেখতে পাবে না। তো আপনি যদি চান এই অপশানটি ইউজ করতে পারেন এখান থেকে। এখানে দেখুন পর যে অপশানটি রয়েছে সেটা এখানে দেখুন অনলি শো টু সাম ফ্রেন্ড। তো এই অপশানটির মাধ্যমে আপনি আপনার প্রোফাইল পিকচারটি শুধুমাত্র এই ফ্রেন্ডগুলো দেখতে পাবে, সেখান থেকে কোন কোন ফ্রেন্ড দেখতে পাবে বা ডাউনলোড করতে পারবে বা দেখতে পাবে তো সে অপশানটি আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে খুঁজে বের করে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন যাদেরকে টিক মার দিবেন তো শুধুমাত্র ওই ফ্রেন্ডগুলো আপনার প্রোফাইল দেখতে পাবে এবং ডাউনলোড করার অপশান পাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এই অপশানটি আপনি যদি যখন ইউজ করবেন অনলি মি করে দেবেন তখন আপনার এই ফেসবুক প্রোফাইলটি কেউ ডাউনলোড করতে পারবে না। তো আমি আমার আরেকটি ফেসবুক থেকে এখানে ইন করব, তারপর দেখব যে কি আপনার এই রকম অপশান আসে কি না বা ডাউনলোড করা যায় কি না। তো আমি আবার অন্য আরেকটি ফেসবুক থেকে দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুকের অন্য আরেকটি ফেসবুক থেকে এখান থেকে দেখাচ্ছি। তো প্রোফাইল পিকচারটি আমি ওপেন করতেছি, ওপেন করার পর এখানে দেখুন কোনো কিছুই দেখাচ্ছে না, তার মানে এটা ডাউনলোড করা যাবে না, ডাউনলোড করার সিস্টেমটা অফ হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটা অন্য কেউ ডাউনলোড করা থেকে বিরক্ত রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি আসছে এতটুকুই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।